আমার ফোনে না চিঠিটার বয়ান আছে। আমি যদি চিঠিটা লিখে দিই, আমি ওর বিশ্বাস ভাঙতে পারবো না। ওনা ও যদি সত্যি কথা শুনে দুঃখ পায়, তাহলে আমি ওকে সত্যি কথাই বলবো। আই এম সরি ভেলকি, এক্সট্রিমলি সরি। লাচ্ছে, আমি এত বড় স্কুলে পড়বো? সরি স্যার, বাবা মায়ের সই ছাড়া আমি ওকে এই স্কুলে ভর্তি নিতে পারবো না। আজকে ডিনারের পর একটু আউট হাউসে আসিস তো। ঠিক আছে আন্টি। আর দয়া করে আবার এটার মধ্যে কেউ কথা বলতে এসো না, বিশেষ করে কথাটা তোকে বললাম। মেঘ এখানেই ঘুমাবি, মেঘের ঘরে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে আন্টি। একি আমাকে একবার বাড়ি নিয়ে যাবে গো? কেন? একটা দিদিকে দিয়ে মায়ের জন্য চিঠি লিখিয়েছি। আমি জানি রুপিয়াল আমাকে ভেতরে যেতে দেবে না, তাই জানলা দিয়ে প্লেনটা ঢুকিয়ে দিয়ে চলে আসবো। তোর মায়ের জায়গায় যদি অন্য কেউ দর্শক আসে, তাহলে তো 2000 টাকা আমরা রোজগার করতে পারবো। আর সেই যে 2000 টাকাটা আমরা পাবো, সেটা তো আমরা টপিওয়ালার হাতে তুলে দেবো, যাতে তোর মায়ের চিকিৎসাটা ভালোভাবে হয়। এবার তুই ভেবে বল তো, কোনটা বেশি লাভজনক হচ্ছে? নেক্সট আমরা ফেলকেকে কবে আবার স্টেজে দেখতে পাবো? সেই ডেটটা খুব তাড়াতাড়ি আমি আপনাদের সবার সামনে বলে দেবো। এরপর ভেলকি একটু অন্য রকমের একটু নতুন ম্যাজিক দেখাবে, আমি ওকে ওভাবেই রেডি করছি। থ্যাংক ইউ সো মাচ। শুধু মইনি আন্টি নয়, মাও আমাকে ম্যাজিক শিখিয়েছে জানো বাহাদার কাকু, আর সেগুলো আসল ম্যাজিক। তাই নাকি? হ্যাঁ গো। কিন্তু মইনি আন্টি কেন বললো রাস্তায় যেটা আমি দেখাতাম সেটা ম্যাজিক না? আসলে ব্যাপারটা কি হলো সেটা আমি বুঝিয়ে বলছি, আয় আমার সাথে। এই দেখ, আমি যে রাস্তায় এত বড় বড় পোস্টার লাগিয়েছি তোর, ওখানে যদি আমি লিখতাম যে ভেলকি প্রথমবার তার মায়ের সাথে স্টেজে উঠে ম্যাজিক দেখাবে, কেউ আসতো নাকি? একটাও টিকিট বিক্রি হতো? আরে কেউ তো তোর মাকে চেনেই না। তোকেও কেউ চেনে না, তোর নামটা আমার নামের পাশে ছিল বলেই না মানুষ টিকিট কেটে তোকে দেখতে এসছে। আর এত কম সময় সবাই তোমায় চেনে গেছে, তাই না? তা ঠিক, আমার মায়ের তো কোনো নামই নেই, তার উপর আমার মাকে কেউ চেনেও না। কিন্তু আমার মা যেমন ম্যাজিক জানে, তেমন ম্যাজিক আর কেউ জানে না। সে তো ঠিক কথা, না হলে তুমি ম্যাজিক শিখলে কি করে? কিন্তু যেহেতু তোমার মায়ের নাম নেই, তাই তোমাকে বলতে হবে তুমি মোহিনী সরকারের কাছে ম্যাজিক শিখেছ, কারণ মোহিনী সরকারের তো অনেক বড় নাম আছে। আর আমার নাম নিলে দেখবে অনেক তাড়াতাড়ি তুমিও বড় ম্যাজিশিয়ান হয়ে গেছো, বুঝলে? উৎপল, তুমি একটা কাজ করো, ওকে নিয়ে বাড়ি চলে যাও, একটু রেস্ট নিয়ে নিক, বুঝলে? হ্যাঁ, ওকে নিয়ে যাবো, কিন্তু তুমি যাবে না? না, আমার একটা কাজ আছে, কাজটা করে তারপর ফিরবো। কাজ? এত ধকলের পরে আবার কি কাজ পড়ে গেল? সেটা ঠিক তোমাকে বলার প্রয়োজন মনে করছি না এখন, যদি তোমাকে দরকার লাগে আমি ডেকে নেবো, কেমন? ভেলকি, খালি প্রয়োজনের সময়তেই উৎপল, তাই না? একদিন তুমি টের পাবে মোহিনী, এই উৎপল পাল্টি খেলে কি হয়। বাড়ি যেতে হবে তো, চলো যাও, বাড়ি যাও কাকুর সাথে। চলো কাকু। চলো। ও শোনো, খেয়াল রাখবে প্রেসের সামনাসামনি যেন ভেলকি না পড়ে। হুম, ঠিক আছে, চল। ভেলকির মায়ের মতো ম্যাজিক নাকি আর অন্য কেউ জানে না। কে ভেলকির মা? না, আজকে তো দেখবোই দেখবো।
এসো গো এসো, ও মিষ্টি মেয়ে এসো। ও আপনি তাহলে ভেলকির মা? হ্যাঁ হ্যাঁ আমি। আপনার কথা আগে অনেক শুনেছি। নমস্কার, আমি মোহিনী সরকার। আপনার সাথে না আমার কিছু কথা ছিল। হ্যাঁ সাক্ষুদা, আরে আমি ওকে তখন থেকে খুঁজে যাচ্ছি, বাড়ির আশেপাশে আগে খুঁজে দেখি। এই ব্যাগটা কার? যাই হোক, আপনি হাত দিচ্ছেন কেন অন্যের ব্যাগে? আগে বলুন এই ব্যাগটা আপনার কাছে কি করে এলো? একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমাদের গাড়ির সামনে পড়ে গেছে। এটা তো আমার ওয়াইফের ব্যাগ, কোথায় সে এখন? মা, আমার মাধবকে নিয়ে বড় ভয় হচ্ছে, তার যদি কিছু হয় তাহলে খুড়িমার কি হবে? মা, আমি মাঝরাতেই রংপুর রওনা হব। লড়াইটা ময়দানে নেবে, সবার সম্মুখেই হয়। আপনার প্রোগ্রাম চলাকালীন ভালোবাসা নিয়ে আপনার থেকে আরো অনেক নতুন কিছু জানবো আমি। এবার বল। আমাদের একজনকে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। শরবতটা কি খেতেই হবে? খেতেই হবে। আচ্ছা ঠিক আছে। শুনেছি রুমাল দিলে খুব ঝগড়া হয়। মা কথাটা খুব বলে, আপনার সাথে ঝগড়া করাটা খুব সুখের হবে না। আর কিছুক্ষণের মধ্যে আমরা কটক ফিরে যাব। আপনাকে একটা কথা জানাতে এলাম, আমি অন্যত্র বিয়ে করব না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার অপশনটা বকুলকে আমি দিয়েছি। বাস ঋষি, আমি থাকতে বকুল আর কিছুতেই এ বাড়িতে ঢুকতে পারবে না। বাবার এইরকম অবস্থায় তুমি এমন একটা শর্ত কর রোশনি। এই কেকটা তোমাকে কাটতে হবে। আমি কেন? আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। রোহিণীর জন্মদিন, ওর কেক কাটা হয়ে গেছে, এ কেন কেক কাটতে যাবে হঠাৎ করে? ও মা, ওই দেখো গায়ে হলো দেখি ওই সাইড ব্যাগটা নিয়ে করবি নাকি? দে 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 আমাকে, দে দে। না 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 না, ব্যাগটা আমার কাছে থাকো। তুই দে তো, দে 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 আমায়, দে। মা, আমার মাধবকে নিয়ে বড় ভয় হচ্ছে, তার যদি কিছু হয় তাহলে খুড়িমার কি হবে? মা, আমি মাঝরাতেই রংপুর রওনা হব। লড়াইটা ময়দানে নেবে, সবার সম্মুখেই হয়। কোথায় গেল? কি করছো তুমি? মায়ের পায়ের নুপুরে। তুমি অত চিন্তা করো না বৈদ্যি মশাই, আমার মনে হয় নুপুর কোথাও হারায়নি। মা হয়তো তোমার সঙ্গে ঠাট্টা করছে। হ্যাঁ গো, তোমাদের পালা কখন শুরু হবে? কি করে পালা শুরু করবো ছোট সন্ন্যাসী, আমাদের একজনকে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। শরবতটা কি খেতেই হবে? ইয়েস, খেতেই হবে। আচ্ছা ঠিক আছে। শুনেছি রুমাল দিলে খুব ঝগড়া হয়। মা কথাটা খুব বলে, আপনার সাথে ঝগড়া করাটা খুব সুখের হবে না। আর কিছুক্ষণের মধ্যে আমরা কটক ফিরে যাব। আপনাকে একটা কথা জানাতে এলাম, আমি অন্যত্র বিয়ে করব না।